প্রিয় দর্শক বন্ধু, শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অষ্টাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের সার কথা এই ভিডিওটি আলোচনা করা যাইছি। এ বিষয়ে জানিবা পূর্বরু কই রাখুছি দর্শক বন্ধু, আপন যদি এপর্যন্ত মোর এই চ্যানেলটুকু সবসক্রাইব করে না তবে দয়াকরি চ্যানেলটুকু সবসক্রাইব করে দিও এবং পাখে থাকা বেল আইকনকু ক্লিক করে দিও এবং ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করতু। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় সাংসারিক মোহ হেতু মনুষ্য মু কণ করিবি আউ কণ ন করিবি এভাবে দ্বন্দ্বে পড়ি কর্তব্যচ্যুত হয়ে যায়, এণু সাংসারিক মোহ মায়ার বশবর্তী হওয়া অনুচিত। দ্বিতীয় অধ্যায় শরীর নাশবান এবং তাকু জানুথিবা শরীর অবিনাশী, এই বিবেককু মহত্ব দেবা অথবা সুকর্তব্য পালন করিবা কোনসি গোটিয়ে উপায়ল অবলম্বন কলে মনুষ্যর শোক ও চিন্তা দূরীভূত হয়ে যায়। তৃতীয় অধ্যায় নিষ্কাম ভাবরে কেবল অন্য মানক হিত নিমন্তে ভাব রাখি সুকর্তব্য পালন করিবা দ্বারা উদ্ধার মিলিথায়। চতুর্থ অধ্যায় কর্মবন্ধনর মুক্ত হবার দুইটি উপায় অছি, তাহলা কর্মর তত্ত্বকু জানি নিঃস্বার্থ ভাবরে কর্ম করিবা এবং তত্ত্বজ্ঞানকু অনুভব করিবা। পঞ্চম অধ্যায় অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিরে সুখী দুঃখী হওয়া উচিত নুহে, সুখী দুঃখী হেউতিবা মনুষ্য সংসারু ঊর্ধ্বকু উঠি পরম আনন্দ অনুভব করিপারে নাই, তেণু সমানতা রক্ষা করিবা উচিত। ষষ্ঠ অধ্যায় যেকোনসি সাধনা অবলম্বন কলে মধ্যে অন্তকরণরে সমতা আসিবা নিমন্তে আবশ্যক, সমতা ন আসিবা পর্যন্ত মনুষ্য সম্পূর্ণ নির্বিকার হওয়া অসম্ভব। সপ্তম অধ্যায় সবুকিছি পরমানন্দ ভগবান অন্তরের এটিকি স্বীকার করিবা হেউছি সর্বশ্রেষ্ঠ সাধনা। অষ্টম অধ্যায় অন্তকালীন চিন্তন অনুসারে মনুষ্যর আগামী গতি হইতায়, তেণু মনুষ্য সদাসর্বদা ভগবানকু স্মরণ করি সুকর্তব্য পালন করিবা উচিত, যাহাফলরে অন্তকালরে ভগবত স্মৃতি জাগ্রত রহিপারিব। নবম অধ্যায় বর্ণ আশ্রম সম্প্রদায় দেশ বেশ ইত্যাদি নির্বিশেষরে প্রত্যেক মনুষ্য ভগবত প্রাপ্তির অধিকারী। দশম অধ্যায় সংসাররে যেউন সবু স্থানরে কোনসি মহত্ব বিশেষত্ব বৈচিত্র্য সৌন্দর্য বিদ্যুত্বা বলবতা ইত্যাদি দৃষ্টিগোচর হুয়ে তা ভগবানকর বলি ভাবিবা, সেতিরে ভগবানকু চিন্তন করিবা বিধেয়। একাদশ অধ্যায় সমগ্র সৃষ্টি ভগবানকর স্বরূপ বলি মনে করি প্রত্যেক মনুষ্য ভগবানক বিশ্বরূপ দর্শন করিপারিব। দ্বাদশ অধ্যায় যেউ ভক্ত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সমেত নিজকু সর্বত ভাবে ভগবানকু সমর্পণ করি দিয়ে সে ভগবানকর অতি প্রিয় হইথায়। ত্রয়োদশ অধ্যায় সারা সংসাররে কেবল একমাত্র পরমাত্ম তত্ত্বকু হি জানিবার যোগ্য, তাহাকু জানিগলে অমরত্ব প্রাপ্তি হইথায়। চতুর্দশ অধ্যায় সংসার বন্ধনর মুক্তি পাইবা নিমন্তে সত্ব রজ ও তমগুণর অতীব হওয়া নিতান্ত আবশ্যক, অন্যান্য ভক্তি বলরে মনুষ্য ভক্ত দ্বিগুণর অতীব হইপারিব এবং পরমগতি প্রাপ্ত হব। পঞ্চদশ অধ্যায় এ সংসারর মূল আধার তথা সর্বোপরি পরম পুরুষ কেবল ভগবান, এভাবে বিশ্বাস করি অন্যান্য ভাবরে ভগবানকু ভজিবা বাঞ্ছনীয়। ষোড়শ অধ্যায় দুর্গুণ ও দুরাচার হেতু মনুষ্য 84 লক্ষ জনি কু অথবা নরককু যাইথায় এবং দুঃখ ভোগিথায়, তেণু জন্ম মৃত্যু
ଆବର୍ତ୍ତରୁ ମୁକ୍ତି ପାଇବା ନିମନ୍ତେ ଦୁର୍ଗୁଣ ଓ ଦୁରାଚାର ବର୍ଜନ କରିବା ଅତ୍ୟନ୍ତ ଆବଶ୍ୟକ। ସପ୍ତଦଶ ଅଧ୍ୟାୟ। ମନୁଷ୍ୟ ଶ୍ରଦ୍ଧାପୂର୍ବକ କୌଣସି ଶୁଭ କାର୍ଯ୍ୟ କରିବା ସମୟରେ ଭଗବତ ସ୍ମରଣ ତଥା ଭଗବାନଙ୍କ ନାମ ଉଚ୍ଚାରଣ ପୂର୍ବକ ଆରମ୍ଭ କରିବା ବାଞ୍ଛନୀୟ। ଅଷ୍ଟାଦଶ ଅଧ୍ୟାୟ। ସକଳ ଗ୍ରନ୍ଥର ସାର ବେଦ, ବେଦର ସାର ଉପନିଷଦ, ଉପନିଷଦର ସାର ଗୀତା ଏବଂ ଗୀତାର ସାର ଭଗବତ ଶରଣାଗତି। ଯେ ଅନ୍ୟନ୍ୟ ଭାବରେ ଭଗବାନଙ୍କ ଶରଣ ଗ୍ରହଣ କରେ ଭଗବାନ ତାକୁ ସମସ୍ତ ପାପରୁ ମୁକ୍ତି କରିଦିଅନ୍ତି। ଓମ୍ ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି।